হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড আফটারনুন। তো এখন বাজে 12:30, তোমাদের সবাইকে গুড আফটারনুন। আমি তোমাদের অনেকদিন আলতা পড়ি না, পাগুলো দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, অনেকদিন আলতা পড়ি না। তো আজকে থার্সডে, ভাবলাম একটু আলতা পড়ি, ঠিক আছে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, একটু আলতা পড়বো তোমাদের সাথে, আলতা করবো আর একটু নেল পালিশ করবো। আর আজকে আমি কী কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, আমার ভিডিওটা পুরোটা দেখো। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সব ভালো থাকো। আমি এই পাপোসটার উপরে পড়বো ইয়ে আলতা, না হলে কি হবে তো জিনিসটা তো লেগে যাবে। অনেকদিন আলতা করা হয় না, তো ভাবলাম আজকে ফার্স্ট ডে আছে তো একটু আলতা করে নিই, আলতা করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। আলতা করবো আর একটুখানি নেল পালিশ, একটা নতুন নেল পালিশ করেছি সেটাই। আলতাটা অনেক দিন করা হয় না, ফুলিটা না শুকিয়ে গেছে অনেকক্ষণ। গরম লাগছে, ফ্যান চালাইনি তো ওরা জন্য খুব প্রচন্ড গরম লাগছে। তো আমি আলতাটা করে তারপরে আমি আলতাটা করে তোমাদের সামনে আসছি, ঠিক। তো এই যে আমার আলতা করা হয়ে গেছে দেখলে, ঠিক আছে, নেল পালিশটা আছে, একটু নেল পালিশটা করবো। অনেকদিন পায়ের তোলা করি না, ঠিক আছে, মোটা একটা পায়ের তোলা। পায়ের তোলাটা কিনেছি কিন্তু কি বলতো কোনোদিন পরা হয় না, ঝুমঝুম করে বাড়ছে তো, আর এত চওড়া পায়ের তোলা বলে আর করা হয় না। পায়ের তোলা করা হয়ে গেল, দেখো দেখো আমি কী পরিমাণে ঘেমে গেছি, মানে একটুখানি আলতা করতে গেছি আর একটু নেল পালিশ পায়ের তোলা করেছি, তাই এই পরিমাণে ঘেমে গেছি। তো আমি আজকে কী কী রান্না করলাম আর কী কী রান্না করবো সেটা চলো দেখাচ্ছি। যদি রান্না
কিছু করিনি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ঠিক আছে, আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিছুই রান্না করিনি, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি কিছু রান্না করিনি। এ দেখো, এটা আছে মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা কি বলো তো, এটা হলো তোমার ছিল মাছের ঝোল, তাই জন্য আর রান্না করলাম না। মাছের ঝোল আছে, আর এখানে আছে চিকেন। কালকে না ভালো লাগছিলো না, তো ভাবলাম কী খাবো, একটু চিকেন খেতে ইচ্ছা করছিল। তো কালকে চিকেন কষা কষা করেছিলাম, আর এটা পরে ছেলেকে ঝোল করে দিলাম, কিন্তু চিকেনও আমার খেতে ইচ্ছা করছে না, মানে জানি না কী হয়েছে, আমার কিছুই ভালো লাগছে না খেতে। আজকে এখনও ভাত রান্না হয়নি, তো এই যে ভাতের হাঁড়ি খালি, এখন যাব আমি ভাত বসাতে, ভাত রান্না করব। তো এখন ভাত রান্না করব, চাল নেব, ভাত রান্না করব আর কি। চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, এখানে একটু অন্ধকার অন্ধকার লাগবে যেহেতু লাইট নেই সেই জন্যে। তো কী করবো বলো, এখন রান্না করি। এত গরম লাগছে না বিশাল, আজকে পায়ের তোরা করেছি, শুধু শব্দ হচ্ছে, যাই না শব্দ পাচ্ছি নাকি। তো চলো টাটা, ভাত বসাই। আর তো বললাম কিছু রান্না করিনি, আর আমার মানে কী বলো তো, আমি না কদিন বাবার শরীর খারাপ, তো শরীর খারাপের জন্য বাবাকে নিয়ে এত এদিক ওদিক সেদিক করেছি না, আমার প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ঘুমিয়েছি কিন্তু ঠিক মতো ঘুমও হচ্ছে না, আবার শরীরটাও ভালো লাগছে না, মানে কী কেমন যে লাগছে আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তাও এখন একটু স্নান করে টরে একটু ভালো লাগছে শরীরটা। তো এখন আমি ভাতটা বসাবো, শ্যাম্পু করেছি আজকে, শ্যাম্পু করেছি, চলো ঠিক আছে, চলো টাটা, বাই বাই।